হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। হাতে মাখা মুড়ি ভর্তা তো আমরা সকলেই খেয়েছি। আজকের রেসিপি হলো ভাজা মুড়ি ভর্তা, যা কিনা ইভিনিং স্ন্যাক্স হিসাবে পারফেক্ট। এই রেসিপিটি রান্নার জন্য যা লাগবে তা হলো মুড়ি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, একটি ডিম, কাঁচা মরিচ কুচি আর সামান্য পরিমাণ লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ মুড়ির মধ্যে অলরেডি লবণ দেওয়া থাকে। সাথে লাগবে সরিষা তেল। লবণ ছাড়া ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে ফেটে নিব। দেন ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিম ফেটানো ঢেলে দিব। ডিমটাকে হালকা করে ভেজে নেয়ার পর খুন্তি দিয়ে ডিমগুলো টুকরো করে নিব, কারণ হচ্ছে পরে আবারও ডিমগুলো ভাজতে হবে। এখন একটি বাটিতে ডিমগুলো তুলে নিলাম। সেই একই ফ্রাই প্যানে সরিষা তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে এর মধ্যে কাঁচামরিচ কুচি অ্যাড করে দেব। 3 থেকে 4 মিনিট ধরে পেঁয়াজগুলো ভেজে নেয়ার পর যখন পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। ধনিয়া পাতা কুচি অ্যাড করার পর ধনিয়া পাতা থেকে কিছু পানি বের হবে। দেন যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে ডিমের টুকরোগুলো অ্যাড করে দেব। 30 সেকেন্ডের মতো পেঁয়াজের সাথে ডিমটাকে মিক্সড করে নেয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দেব। দেন সব কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে মুড়ি অ্যাড করে দেব। এখন মুড়িগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মুড়িটাকে বেশিক্ষণ ধরে ফ্রাই প্যানে ভাজা যাবে না, কারণ এতে করে পেঁয়াজের বেরেস্তাগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজের বেরেস্তা পুড়ে গেলে ভাজা মুড়ি ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। 1 মিনিটের মতো মুড়িগুলো ভেজে নেয়ার পরই ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল ভাজা মুড়ি ভর্তা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।